নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগান দলকে নামাতে হতে পারে দুর্বল প্লেইং ইলেভেন, কারণ এই মুহূর্তে এটিকে মোহনবাগান দল তাদের দলে যেহেতু ইঞ্জুরি আছে এবং কাট সমস্যাও চলছে, তো ডার্বির জন্য কোন চার প্লেয়ার বাদ পড়তে পারে এটিকে মোহনবাগান দল থেকে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগানের লিগ স্টেজের লাস্ট ম্যাচ কলকাতা ডার্বি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং তার পরের ম্যাচে এটিকে মোহনবাগানের নকআউট সেমিফাইনালে যাওয়ার ম্যাচ, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে। তো যেহেতু এটিকে মোহনবাগান দলে ব্র্যান্ডন হ্যামিল কেরালার বিরুদ্ধে 4 নম্বর ইয়েলো কার্ড কনসিড করে, তাই ব্র্যান্ডন হ্যামিল তিনি কলকাতা ডার্বি থেকে বাদ, এইটা প্রায় কনফার্ম। এবং যেহেতু কেরালার বিরুদ্ধেই ফার্স্ট হাফ খেলার পরেই আবার চোট অনুভব করেছিল হুগো বোমোস, তাই যেহেতু এটিকে মোহনবাগান তাদের নকআউট ম্যাচ একটা ম্যাচ পরেই, এবং আমরা জানি কলকাতা ডার্বি কত চাপের ম্যাচ হয়, কত হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, কত ফিজিক্যাল ম্যাচ হয়, দুটো খেলোয়াড়ই পুরো মাথা গরম করে খেলে, তাই চোট আঘাত লাগার সমস্যারও বেড়ে যায়। তাই আমার মনে হয় জুয়ান ফেরান্ডো হুগো বোমোসের যেহেতু হালকা একটু ইঞ্জুরি আছে এখনো, তাই হুগো বোমোসকে কলকাতা ডার্বিতে খেলাবে না, এটাই আমার মনে হয়। যদি খেলায় তাহলে হুগো বোমোসকে হয়তো পুরো 90 মিনিট তো খেলাবে না, হয়তো ফার্স্ট হাফের শুরুর 45 মিনিটস অথবা সেকেন্ড হাফের 30 মিনিট এরকম খেলাতে পারে। তো হুগো বোমোস তার কিন্তু খেলার সম্ভাবনাটা কম, কারণ কলকাতা ডার্বি হাই ইন্টেন্সিটি ম্যাচ, হুগো বোমোসের কিছু হয়ে গেলে কিন্তু নকআউটের সমস্যায় পড়তে পারে এটিকে মোহনবাগান, তাই হুগো বোমোসকে পুরো 90 মিনিট খেলানোর রিস্ক কোনোদিনই নেবে না জুয়ান ফেরান্ডো। 3 নম্বর প্লেয়ার যেটা জুয়ান ফেরান্ডো বাদ দেবে সেটা হচ্ছে কার্ল ম্যাথিউ। কারণটা, কার্ল ম্যাথিউ তার 3টে ইয়েলো কার্ড আছে অলরেডি, তো 4 নম্বর ইয়েলো কার্ড যদি কার্ল ম্যাথিউ কনসিড করে তাহলে নকআউট ম্যাচ থেকে বাদ পড়ে যাবে। যেহেতু কলকাতা ডার্বি হাই ইন্টেন্সিটি ম্যাচ, দুই দলই নিজের স্মরণ বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে, তাই ধাক্কা ধাক্কি ফাউল করার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই ম্যাচে যদি কার্ল ম্যাথিউ 4 নম্বর ইয়েলো কার্ড খেয়ে যায় তাহলে নকআউট ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগানের আরো বড় সমস্যা হবে, তাই কার্ল ম্যাথিউকে খেলানোর সম্ভাবনাটাও কম। তবে যদি দরকার পড়ে তাহলে নামাতে পারে জুয়ান ফেরান্ডো। এবং 4 নম্বর প্লেয়ার যার এই ম্যাচটা খেলার সম্ভাবনাও কম সেটা হচ্ছে প্রীতম কোটাল, কারণ একই ব্যাপার, প্রীতম কোটাল তিনিও কিন্তু 3টে ইয়েলো কার্ডে আছেন, 4 নম্বর ইয়েলো কার্ড খেলে তিনিও কিন্তু নকআউট ম্যাচ থেকে বাদ পড়ে যাবেন। তাই সেই কথা মাথায় রেখে জুয়ান ফেরান্ডোকে হয়তো কিছু বড় পদক্ষেপ নিতে হতেই পারে, কারণ আমরা জানি নকআউট ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হয় ম্যাথিউ আর প্রীতম কোটালকে দরকার পড়লে তখনই জুয়ান ফেরান্ডো নামাতে পারে, এবং এদের দুজনকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ম্যাচ খেললে যাতে এরা কাট খাওয়ার কোনো ফাউল না করে। তো বন্ধুরা, আমার মতে এই 4টে প্লেয়ার কলকাতা ডার্বিতে কিন্তু বাদ পড়তে পারে, এর সম্ভাবনাটা বেশি। তার মধ্যে হ্যামিল তো অবশ্যই বাদ পড়বে সাসপেনশনের জন্য, বাকি 3টে প্লেয়ার বাদ পড়তে পারে, এবং যদি খুব দরকার না পড়ে জুয়ান ফেরান্ডো নামাবে বলে তো আমার মনে হয় না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এদেরকে খেলিয়ে জুয়ান ফেরান্ডো রিস্ক নেওয়া উচিত না উচিত না, না আমি ঠিক বলেছি সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করব, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখ। ধন্যবাদ।